হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলিভার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আজ সকাল থেকে আরও একটা ভিডিও স্টার্ট করলাম, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকালবেলা এই যে মোছামুচির কাজটা কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, আর আজকে একটুখানি লুচি তরকারি করে নিচ্ছি সকালে খাওয়ার জন্য, আর বাবুকে একটু টিফিনে দিয়ে দেবো। আর হাঁড়িতে, ছোট্ট হাঁড়িতে দেখো কটা ভাতও বসিয়ে দিয়েছি, কেননা মা লুচি সেরকম খেতে চায় না, তো তার জন্য কটা ভাত বসিয়ে দিয়েছি, মা খাবে। আর ছোটো খোকা অতটা লুচি ভালো খায় না, এর জন্য ভাত বসিয়েছি অল্প করে। আর এই যে হালকা একটু মশলা দিয়েছি, মশলা বলতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু রসুন, ককোয়া রসুন দিয়েছি, সামান্য একটু আদা। এই মশলা দিয়ে এই যে আলুর ঝোল করে নিচ্ছি, হালকা করে ঝোল পাতলা। আর এদিকে আমি একটু তেল বসিয়ে দিয়েছি, আর ময়দাটা আমি আগের থেকে মেখিয়ে রেখে দিয়েছিলাম। মাখিয়ে রেখে দিলে, কেননা মাখিয়ে রাখলে নরম হয়ে যায়, ময়দাটা মাখিয়ে রেখে আমি এইদিকের যা কাজ ছিল, সকালবেলা তো কাজ একটু বেশি থাকে, কাঁচাকুচিটা করে মেলে দিয়ে আসলাম। আর আজকে প্রচণ্ড রোদ্দুরের তাপ, মানে এত রোদ্দুরের তাপ, বৃষ্টির পরে রোদ্দুর উঠলে আরও বেশি রোদ্দুরের তাপ মনে হচ্ছে। তো জামাকাপড়গুলো মেলে দিলাম, আরও সকালে যা যা কাজ থাকে ওগুলো সেরে নিলাম, তারপরে এসে লুচিগুলো সেকে নিলাম, আর এইদিকে দিয়ে দিলাম বাবুকে খেতে। ও বলছে খাবে না, আর আমি এর জন্য ওকে দিলাম না, বলছে ঠিক আছে খেতে হবে না। ওকে ভাত দিলাম, আর টিফিনের জন্য লুচি তরকারি দিয়ে দিলাম। আর এইদিকে আজকে দুপুরবেলা করছি দেখো ডাটা চচ্চড়ি, কাঁটালের আঠি দিয়ে কাটোয়া ডাটা চচ্চড়ি। আমার এই ডাটা চচ্চড়ি খেতে এত ভালো লাগে না কি বলবো, শুধু শুধু বসে বসে ভাত দিয়ে না খেলেও এই শুধু শুধু ডাটাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই, বেশ ভালো লাগে। আর আজকে মাছ এনেছি দেখো, ভোলা মাছ আর ওই যে পার্শে মাছ, ভোলা মাছ আর ঢেলা মাছ, অনেক রকমের মাছ আছে আর কি। তো এগুলো দেখো হালকা মশলা দিয়ে, মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম, এটা গামাকা গামাকা ঝোল রাখবো। তারপরে দেখো রান্নাটা কমপ্লিট, এই যে ডাটা চচ্চড়ি, একটু চাটনি করেছি, আর এই যে ভোলা মাছের তরকারিটা। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, আর মা গেছে, মা ঘুমিয়েছিল, তারপরে উঠে এই যে লাইন পাড়ে একটু বসেছিল, আমি ঘরে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর বুধবার দিন আজকে এই যে লক্ষ্মীর ঘরটা নামিয়ে রেখে দিলাম, তারপরে দেখো চলে আসলাম রাত্রের খাবার করতে। এটা কী বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে বাটি চচ্চড়ি। আলু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, তারপরে লবণ হলুদ দিয়ে, কাঁচা তেল দিয়ে মাখিয়ে, তারপরে হাতটা ধুয়ে জল দিয়ে গ্যাস ধরিয়ে চাপা ঢাকা দিলাম। তারপরে এই যে রাত্রের খাবার করে দিচ্ছি রুটি। তো আজকের দিনটা আমি এভাবেই কাটিয়েছিলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে, আর আমার যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেল নতুন সদস্য হওয়ার জন্য। তো আজকের দিনটা আমি এভাবেই কাটিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আজকেও রুটিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো লুচি। আর রুটি খেতে কার না ভালো লাগে বলো, লুচি বলো আর রুটিই বলো, ফুলকো ফুলকো ফুললে না খুব সুন্দর লাগে খেতে। তো দেখো আজকের রুটিগুলোও সুন্দর সুন্দর ফুলেছিল। আর ভোলানাথ আজকে কাজে যাবে, তার জন্য এই যে টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম, তরকারি দিলাম আর দু পিস মাছ দিয়ে দিলাম, আর এই যে রুটি, টিফিনটা গুছিয়ে তারপরে এই দেখো জলের বোতল, টিফিন গুছিয়ে দিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার আগামীকাল, টাটা।